ফের আবারও পাহাড়ে বিজেপির বড়সড় উইকেটের ভাঙন ধরতে চলেছে কি? 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বড়সড় চমকের অফার পেতে চলেছে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। রেবতী ত্রিপুরা সাংসদের ঘনিষ্ঠ বহু যুবমোর্চার নেতা মণ্ডল প্রেসিডেন্টরা সরাসরি দল ছাড়তে পারেন এমনই সূত্র মারফত খবর আমরা জানতে পারছি। তবে রেবতী ত্রিপুরা সাংসদ অনেক সময় বড় বড় কথা বললেও বছর ঘুরলেও 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন পাহাড়ের 20টি আসনে কোন দিকে এগিয়ে যায়, ত্রিপুরা মথা দলে যোগদানের হিড়িক প্রবল উৎসাহ বাড়ছে কোন দিকে এগিয়ে যায়, অর্থাৎ বিজেপির আইপিএফটি জোট পুরোপুরি কি মথা দলে মিশে যেতে পারে, এই নিয়ে উঠছে জটিলতা। তবে চিন্তার ভাঁজ রয়েছে মানিক সাহা মুখ্যমন্ত্রীর গলায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই যতই এগিয়ে আসতে শুরু করেছে মথা দল শক্তি প্রয়োগ করছে, মানিক সাহা এবার চিন্তার ভাঁজ তার থেকে ডবল চিন্তায় পড়েছে রেবতী ত্রিপুরার সাংসদ। রেবতী ত্রিপুরার সাংসদের ঘরে এবার বড় ভাঙন ধরাবেন মহারাজা সূত্রের খবর।